বসিরহাটের স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ গুণরাজপুর সীমান্তে ঢুকিয়ে রাখা চার কেজি ছশো গ্রাম রূপোর গহনা নজরে আসে বিএসএফের একশো বারো নম্বর ব্যাটালিয়ানের জওয়ানদের যার বাজার মূল্য প্রায় দু লক্ষ টাকা জওয়ানরা লক্ষ্য করেন চোদ্দ নম্বর গেটের কাছে একটি ব্যাগ পড়ে রয়েছে তল্লাশি করে দেখেন প্রচুর রূপর গহনা রয়েছে যদিও এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বিএসএফ কর্তৃপক্ষ রূপর গহনাগুলি তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেয় ভারত বাংলাদেশ গুণরাজপুর সীমান্তে ঢুকিয়ে রাখা চার কেজি ছশো গ্রাম রূপোর গহনা নজরে আসে বিএসএফের একশো বারো নম্বর ব্যাটালিয়ানের জওয়ানদের যার বাজার মূল্য প্রায় দু লক্ষ টাকা জওয়ানরা লক্ষ্য করেন চোদ্দ নম্বর গেটের কাছে একটি ব্যাগ পড়ে রয়েছে তল্লাশি করে দেখেন প্রচুর রূপর গহনা রয়েছে যদিও এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বিএসএফ কর্তৃপক্ষ রূপর গহনাগুলি তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেয় বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট বসিরহাটের স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ গুণরাজপুর সীমান্তে ঢুকিয়ে রাখা চার কেজি ছশো গ্রাম রূপোর গহনা নজরে আসে বিএসএফ এর একশো নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের যার বাজার মূল্য প্রায় দু লক্ষ টাকা জওয়ানরা লক্ষ্য করেন চোদ্দ নম্বর গেটের কাছে একটি ব্যাগ পড়ে রয়েছে তল্লাশি করে দেখেন প্রচুর রুপোর গহনা রয়েছে যদিও এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বিএসএফ কর্তৃপক্ষ রুপোর গহনাগুলি তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেয় ভারত বাংলাদেশ গুণরাজপুর সীমান্তে ঢুকিয়ে রাখা চার কেজি ছশো গ্রাম রুপোর গহনা নজরে আসে বিএসএফ এর একশো নম্বর ব্যাটালিয়ানের জওয়ানদের যার বাজার মূল্য প্রায় দু লক্ষ টাকা জওয়ানরা লক্ষ্য করেন চোদ্দ নম্বর গেটের কাছে একটি ব্যাগ পড়ে রয়েছে তল্লাশি করে দেখেন প্রচুর রূপোর গহনা রয়েছে যদিও এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বিএসএফ কর্তৃপক্ষ রূপর গহনাগুলি তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেয় বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট আনন্দ বার্তা